সবাইকে আন্তরিক ঈদের শুভেচ্ছা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজ প্রকল্পের ঠিক মাঝখানে। আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন, এতটাই ভিড় যে যা বলার মতো না। আমরা এসে এখানে একদম আশ্চর্য হয়ে গেছি যে এত লোকজন ব্রিজ দেখার জন্য আসবে। একদম বলতে গেলে একদম জাস্ট অ্যামাজিং একটা দৃশ্য। তো আবারও সবাইকে সুন্দরগঞ্জ প্রেসের পক্ষ থেকে ঈদ মোবারক। এখন চলেন আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই বিষয়টা। দর্শক, পবিত্র ঈদ উপলক্ষে তিস্তা ব্রিজ নির্মাণ প্রকল্প এলাকায় বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে হাড়ি ভাঙ্গা খেলা, বিস্কুট খেলা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা ব্রিজ নির্মাণ প্রকল্প এলাকায় হাজারো মানুষের ঢল। ঈদ উপলক্ষে এখানে প্রাণের ছোঁয়া লেগে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে তিস্তা ব্রিজ নির্মাণ প্রকল্প এলাকা। লোকজন তো ওইদিকেই বেশি ছিল, ওইদিকে ঘুরে আমি নাই একটু ঘুরিয়ে আসি, মিঠু আয় ঘুরিয়ে আসি একটু। তোমাকে দেখাইলাম, শেষ করি দর্শক। এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন তাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আমরা একটা খেলা দেখতে পাচ্ছি, শুনে আসি একটু খেলাটা কি। ভাই এটা কি খেলা? ঢুকে নদী, ঢুকে নদী,
চোখ দেখতে পাচ্ছি এই পানীয়র বোতলে যদি রিংটা পরিয়ে উপরে উঠাইতে পারে তাহলে 20 টাকা। চলুন দর্শক আমরা একটু সামনে থেকে ঘুরে আসি। দর্শক এখানে আমরা দেখতে পাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাঙ্গা খেলা। দেখি সে নিশানা টার্গেট করে হাড়িটা ভাঙতে পারে কিনা। ফাইনালি সে ব্যর্থ হলো, সে হাড়িটা ভাঙতে পারে নাই। Thank you.
না মেলা দুই পাশে কিছু ফলো হাসলে ফিনিশ লেখা আছে না ক্রিয়েটিভ দিয়ে এরকম করে ধর দুই হাত দিয়ে এ দেখ সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আমাদের সুন্দরগঞ্জ বাসীর মনে প্রাণে লেগেছে তারা সবাই ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমাদের চণ্ডীপুরে অবস্থিত তিস্তা সেতু নির্মাণ প্রকল্পে সবাই ঘুরতে এসেছে আপনারা যে যেখানে আছেন ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করুন সবাইকে সুন্দরগঞ্জ পেজের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে ঈদ মোবারক।